দোকানের ভেতরেই খুন দোকান মালিক ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়া থানা এলাকায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ দোকানের ভেতর খুন দোকান মালিক ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়ায় দেশপ্রিয় নগরে নীলগঞ্জ রোডের ওপর একটি কারখানাতে এই কারখানার ভেতরেই ছোট ছোট ঘর ভাড়া দেওয়া রয়েছে সেখানে একটি ঘর ভাড়া নিয়ে বুটিকের কাজ করতেন সন্দীপ সাউ মৃত যুবকের বাড়ি উড়িষ্যাতে আগরপাড়াতে স্ত্রীকে নিয়ে ঘর ভাড়া করে থাকতেন দোকানে ছজন কর্মচারীও ছিল পরিবার সূত্রে জানা গেছে গত শনিবার দুপুর থেকে ফোনে পাওয়া যাচ্ছিল না সেদিন সারা রাত বাড়িতেও ফেরেননি তিনি অবশেষে রবিবার সন্ধেতে বাড়ির লোক দোকানে আসে দোকানে তালা ভেঙে ভেতরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সন্দীপ কালকে আর আজকে আশ্বজ বহুত তালাটা ভাঙলো। ব্যাংকি দেখছে এরকম কেস। জব ও মরি পড়েছে। পুরো সারা ঘর রক্ত। ওটা মানে মর্ডার তো হইছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনা তদন্ত শুরু হয়েছে। ওই যে কারখানারে ছেলেগুলো কাজ করছিল ওরা এখন এখানে নেই। আজকে শুনলে কালকে দুটোর প্রতিক্রিয়া নেই। তাহলে আপনারা কি সন্দেহ করছেন যারা কাজ করতে তারা হইতে তাহলে ওরা থাকবে না কেন এখানে ওরা থাকতো সব সময় হ্যাঁ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যাসল্যান্ড বেলঘড়িয়া